টোপলা টাপলি সব নিয়ে নিয়েছি। এইবার চলো আমরা টোপলা টাপলি নিয়ে কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। হাই গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি দীপিকা আর তোমরা দেখছো দীপিকাস ব্লগ। তো আজকের ব্লগে আমি তোমাদের দেখাবো আমার বান্ধবী আমাদের ঘরে আসবে আর ওর সাথে একটু বিকেলে ঘুরু ঘুরু করতে যাবো, কিন্তু ঘুরু ঘুরু করতে গিয়ে কী করবো সেটাও দেখাবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো আজকের মতো ভিডিও স্টার্ট। আমি গেটের পারে এই রোদ্রে দাঁড়িয়ে আছি, তো চলো ও আসতে চলেছে। থ্যাংক ইউ। এই যে আমার বান্ধবী আমার জন্য চকলেট এনেছে, দেখো বউ এবারে এই নিয়ে তোর লিগে এটা বানাইছিলাম, দেখ এটা পর। হ্যাঁ দেখি কিরকম লাগে, বাবা কি সুন্দর পিঠ, খুব সুন্দর হয়ে গেছে। এই হলো আমাদের বাড়ির লাউ গাছ, আর আমার বান্ধবী আমাদের বাড়িতে এসে বলছে যে ও লাউ শাক খেতে নাকি খুব ভালোবাসে, তো ওর জন্য কয়েকটা লাউ ডাগা কেটে দিচ্ছি, বাড়িতে নিয়ে যাবে। আর লাউ গাছের কালারটা কতটাই, আমি তো বলেছিলাম বিকালে আমরা ঘুরু ঘুরু করতে যাব, এই টোপলা টাপলি সব নিয়ে নিয়েছি। এইবার চলো আমরা টোপলা টাপলি নিয়ে কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। এই যে লাউ ডাটাগুলো, যে লাউ ডাটাগুলো আমি কেটেছিলাম গাছ থেকে, ও বাড়িতে নিয়ে যাবে বলছে, তো ওকে অল্প লাউ ডাটা দিয়ে দিলাম। আবার হাসছে, দেখ স্কাইটা কত সুন্দর লাগতেছে, ওয়াও ওয়াও, দেখ দেখ। ফাইনালি চলে এসেছি আমরা যেখানে মানে আজকে যাওয়ার প্ল্যান, মানে কি করব এখন, ওদের বাড়িতে গেলেই দেখা যাবে। তাহলে চলো ওদের বাড়িতে। মৌসুমি, ওই মৌসুমি কই? তো ফাইনালি এখন ওদের বাড়িতে পৌঁছে গেছি, এখন একটু রেস্ট নিচ্ছি। উনি হবে ব্রাইডাল মেকআপের মেকআপ কুইন, তো আজকে চলো দেখা যাক ওর পালিশ টালিশ কিভাবে হয়, তারপর ফটোশুট কিভাবে। এই যে আজকের মডেল এখানে লেহেঙ্গা পরে বসে গেছে, এবার ওর পালিশ চলবে। তাহলে চলো মেকআপ আর্টিস্ট পালিশ করা শুরু করো, চলো এবার দেখা যাক পালিশ কিভাবে হয়। সেলফি নেওয়া হচ্ছে এখানে, ভিডিও করা হচ্ছে, রিলস বানানো হচ্ছে। এই যে বধূ, বাহ কি সুন্দর রিলস তৈরি করছে। তো সে যে কেরকম লাগছে, খুব ভালো সত্যি, তো তোর মেকআপটা খুবই ভালো হয়েছে। তো ওর পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি আমি, এই তো উপর থেকে নিচ অব্দি দেখি, চোখটা নিচু কর। আর ওকে সাজিয়েছে এই মৌসুমি, তোমাদের যদি ওর কাজ ভালো লাগে ওর থেকে কন্ট্যাক্ট করতে পারো। এইবার ও খুবই সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে মন্দিরে যাওয়ার জন্য, ফটো তোলার জন্য। এবার হবে ওর ফটোশ্যুট, তার জন্য একটা সুন্দর একটা মন্দিরে চলে এসেছি। এইটা তো এখন আমরা চলে এসেছি মন্দিরে, উনিতে আশ্রম হবে, ওই সামনে আছে ক্যামেরাম্যান আশ্রম, আর মেকআপ সাদা ব্রাইডাল এখানে ফটো তোলা হবে। তাহলে চলো দেখো, দেখতেই পাচ্ছ মেকআপ করতে করতে পুরোটাই অন্ধকার হয়ে গেছে, আর এখন হবে ফটোশ্যুট। তার জন্য মেকআপ আর্টিস্ট ভালো করে ওকে ক্লিপ ক্লিপ লাগিয়ে দিচ্ছে। খুব সুন্দর সুন্দর করে পোজ দে তো কয়টা,
ছবিগুলো তুলেছে ঋষি দত্ত, আমাদের লামডিং এর ফটোগ্রাফার। তো আজকের মতো ফটোশুট কমপ্লিট, এবার বাড়ি চলে যাব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর ওকে ভালো লাগলে ওর জন্য একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ, টাটা, পরের ভিডিওতে দেখা হবে।